আসসালামু আলাইকুম প্রিয় সৈদারার প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বেশ অনেকদিন ধরে আপনারা যারা হুরুপ্রাপ্ত লোক আছেন, আপনাদের অ্যাপসের অ্যাকাউন্ট হয়েছে, বাট তাওয়াক্কালানা যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা করতে আপনাদের অনেকেরই হয়তো হিমশিম খেতে হচ্ছে, কারণ তাওয়াক্কালানা এতদিন প্রবলেম চলছিল, সার্ভারে আপডেট হয়েছে অথবা তারা রেজিস্ট্রেশন হয়তো অফ করে দিয়েছিল, এখন সেটা সুন্দরভাবে ফিক্সড করা হয়েছে। আজকে সকাল 9টার পর থেকে আপনার যারা হুরুপ্রাপ্ত লোক আছে তারা কিন্তু আপনার তাওয়াক্কালানায় অ্যাকাউন্ট করতে পেরেছে। সো এখন আপনারা যারা যারা এই অ্যাকাউন্টটা করতে পারেন নাই, মানে তাওয়াক্কালানায় অ্যাকাউন্ট করতে আপনাদের আগে প্রবলেম হয়েছিল, আপনারা যার কারণে অ্যাকাউন্ট আর করেন নাই, এখন আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে যাবে। তো এখন যারা করেন নাই তারা খুব দ্রুত আপনাদের তাওয়াক্কালানা অ্যাকাউন্টটা করে ফেলেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার মোবাইলে যে ভিপিএনটা, সেই ভিপিএনটা আপনি অন্তত অফ করে রাখবেন, কারণ আপনি যখন ভিপিএনটা কানেক্ট করেন তখন আপনার লোকেশন অন্য জায়গায় দেখাবে, তখন কিন্তু আপনি তাওয়াক্কালানার জন্য অ্যাকাউন্ট যখন করবেন, রেজিস্ট্রেশন করবেন, তখন হয়তো কোনো প্রবলেম দেখা দিতে পারে, কারণ এটা জাস্ট আপনার সৌদি আরবের ভিতরে লোকেশন ই করার জন্যই কিন্তু আসলে তাওয়াক্কালানা অ্যাকাউন্টটা খুব জরুরি। ঠিক আছে, তো আপনারা প্রথম হচ্ছে আপনাদের যে ভিপিএনটা আছে ভিপিএনটার ডিসকানেক্ট করে দিবেন, ডিসকানেক্ট করে তারপর অ্যাপ্লাই করবেন। তারপর হচ্ছে আপনাদের যে প্লে স্টোরে আছে, প্লে স্টোরে আপনাদের যে তাওয়াক্কালানা অ্যাকাউন্ট মানে সফটওয়্যারটা, সেটা আপনারা আপডেট করে নেবেন। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে আপনারা সফটওয়্যারটা আপডেট করে নেবেন, দ্বিতীয়ত আপনারা যে ভিপিএনটা আছে সেটা স্টপ করে তারপর আপনি অ্যাকাউন্ট করবেন। আর হ্যাঁ, অন্তত আপনি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারটা অন্তত আপনার এই যে কোনো অ্যাপসের থেকে বা আপনার ফ্রেন্ড সার্কেল হোক বা যে কারো হোক, সেখান থেকে অন্তত নাম্বারটা রেজিস্টার করে নেবেন অ্যাপসের থেকে, তারপর অ্যাপ্লাই করবেন, আপনার তাওয়াক্কালানা অ্যাকাউন্ট খুব সহজে হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের আমরা যোদ্ধা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি এখানে সব কিছু আপনারা খুব সহজেই এবং সঠিক তথ্যগুলো এখানে পাবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল প্রবাস 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন যে ভিডিওগুলো দেখতেছেন এখানে যে কোনো একটা ক্লিক করেন তাহলে আপনারা ওই চ্যানেলে চলে যাবেন, সেখানে আপনারা সবসময় আমার আপডেট, লাইভ প্রশ্নের উত্তর এবং আপনাদের যত রকমের কোশ্চেন আছে সেগুলোর আনসার দেওয়ার আমি চেষ্টা করবো। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।